গর্ত থেকে বের হয়ে দল বেঁধে ভো দৌড়। একে অপরের সঙ্গে লুকোচুরি ও খুনসুটি, আবার টুপ করে গর্তে ঢুকে পড়া। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরো 21% ক্যাশব্যাক। আট পা বিশিষ্ট লাল কাকড়াদের অবাধ বিচরণ। কাকড়ার সঙ্গে মিতালি করে বালিহাঁস, গাংচিল ও সাদা বক সহ রং বেরঙের অতিথি পাখির ঝাঁক বেঁধে উড়াউড়ি, কিচিরমিচির শব্দে মুখর সৈকত। প্রকৃতির এমন চোখ জুড়ানো অপার সৌন্দর্যের দেখা মিলবে পটুয়াখালীর দ্বীপ চরহেয়ার ও সোনার চরে। 3 কিলোমিটার সমুদ্র সৈকত থেকে দেখা যায় সূর্যোদয় ও সূর্যাস্ত, আছে সারি সারি ঝাউবন আর বিস্তীর্ণ বনাঞ্চল। বঙ্গোপসাগরের বুক চিরে জেগে ওঠা বুড়ো গৌরাঙ্গ নদী তীরের দ্বীপ দুটি ভ্রমণ পিপাসুদের মন কেড়ে নেবে। দক্ষিণের সেই সমুদ্র ঢেউ, ঢেউয়ের গর্জন এবং প্রাকৃতিক সৌন্দর্যের লীলা বই অপূর্ব সুন্দর। মহিষের পাল, কাঁকড়া, তারপর অনেক কিছু প্রাকৃতিক দেখে অনেক ভালো লাগতেছে আমার। তবে অনুন্নত যোগাযোগ ব্যবস্থা ও পর্যাপ্ত নিরাপত্তার অভাবে ভোগান্তি পোহাচ্ছেন পর্যটকরা, গড়ে ওঠেনি হোটেল রিজোর্টও। প্রশাসনকে মানে অনুরোধ করব, তারা তাহলে এই পর্যটন কেন্দ্রগুলো দৃষ্টি দেয় এবং পরিকল্পিতভাবে এগুলো কাজ করার উদ্যোগ নেয়। অবশ্য নয়নাভিরাম সৌন্দর্যের এ দ্বীপকে মানসম্মত পর্যটন কেন্দ্র হিসেবে গড়তে নানা পরিকল্পনার কথা জানালেন স্থানীয় সংসদ সদস্য। ঊর্ধ্বতন সমস্ত কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করছি যাতে যত দ্রুততার সাথে আমাদের যে এলাকার মানুষের যে স্বপ্ন, সেই স্বপ্ন যেন বাস্তবায়িত হয়। ঢাকা থেকে লঞ্চ যোগে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমন্তাজ, এরপর সেখান থেকে ট্রলার বা স্পিডবোটে সহজেই পৌঁছানো যাবে দ্বীপটিতে। এছাড়াও কুয়াকাটা সমুদ্র সৈকত ও পায়রা বন্দর থেকে ট্যুরিস্ট বোটে সরাসরি যাওয়া যাবে চরহেয়ারে। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী।